আজ আমার বাবা মা বাড়ি ফিরছে সেই একই পথ ধরে 50 বছর আগে যেখান থেকে প্রাণ হাতে করে পালিয়ে যেতে হয়েছিল, আর কখনো ফেরা হয়নি। মাত্র 10-12 ঘন্টা পথ অতিক্রম করতে অর্ধেক শতাব্দী কেটে গেল। ১৯৫০ সালে আমরা চলে যাই, এই আবার একটু এসেছি শুধু এই ছেলেপুলেদের নিয়ে, এরা আমার জন্মভূমিটা দেখার জন্য এসেছি। আমাদের মনে তো প্রশ্ন ছিল যে পাকিস্তান ডিভিশন অফ ইন্ডিয়া, এটা কি ভারতবর্ষের সমস্যার সমাধান হলো? তারপরে আমাদের পাশের গ্রামে রায়ত হলাম, ডাক্তার ছিলেন, তাকে মেরে ফেললো, বাড়ি ঘর আগুন টাগুন লাগিয়ে দিল। তবে মুসলমানরা খুবই তো করেছে, ওরাই এসে বিকালবেলা যেগুলো মাটির ঘরে এমনি চালা ঠালা ছিল সেই চালা ঠালা নামিয়ে দাঁড় করিয়ে রাত্রে পাহারা দিয়ে যাতে কোনো রকমে করে না। এই রাস্তা সেই সেই রাস্তা ছিল 1950 31st March আমরা চলে এসেছিলাম। আমার কাছে 50 বছর বাদে কলকাতা থেকে বরিশালের এই যাত্রা শুধুমাত্র ভৌগোলিক দূরত্ব অতিক্রম করা ছিল না, এ যাত্রার উদ্দেশ্য ছিল স্মৃতির স্মরণী বেয়ে হারিয়ে যাওয়া স্বদেশের নির্মাণ। আমাকে কেউ চেনবে না, না মুরব্বীরা চিনতে পারে, যারা বয়সী তারা হয়তো পরিচয় দিতে হবে আপনার। মুরব্বী কি আছে, আমি তো মুরব্বী না, তারপরও যা আছে। এ তো স্মৃতি ভালো ছিল, আমি কিছুই চিনব না। এই ঘাট তখন ছিল বুঝলো, আমার এক ছোট ভাই নিমাই বলে ছেলেটি হঠাৎ ডায়েট অফ কলেরা অ্যাট দি এজ অফ 4 or 5 উইথ এ ব্রোকেন হার্ট, সেই ছোট ভাইটিকে নিয়ে এসে আমরা তাকে কবরে স্থান দিয়েছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাবাউট 73-74 years ago ওই জায়গাতে। আর একবার কমলাদির খবর নেবে নাকি? ওই তো কমলাদি, কমলাদি তো কমলা পিসি, হ্যাঁ নাই তো মারা গেছে গত বছর। কমলাদি যে মারা গেছে সেই কমলাদি আমি প্রায় এখনো খুঁজি সে দেশ, জানি নেই অবশ্যই স্বপ্ন দেখাই আর ফেরা যাবে না তো, নেই পথে